পুলিশ কখনো কি জায়গা জায়গা কোনো একটা জায়গায় যে জায়গাভাবে দখল করতে পারে বা সবাইকে বের করে দিয়ে দিতে পারে? আমার শোরুমের সিকিউরিটি কে মানে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে, গ্রেফতার করতে পারে কোন রকমের কোনো মামলা ছাড়া, কোনো কিছু ছাড়া? আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে? কোনো আমার সাথে কথা বলে নাই, জাস্ট একটা কথা বলে নাই, জাস্ট জাস্ট চেয়ার উঠছে, জাস্ট তিনি কথা বলার চেষ্টা করছে তাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। শেষ পর্যন্ত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারেই যেতে হলো, তার রক্ষা এইটুকুই যে তার রিমান্ড মঞ্জুর হয়নি, আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তো এই খবরে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একটা ছবি দর্শক এই যে দেখতে পাচ্ছেন, যে বের হয়ে আসছেন একটা হুইল চেয়ারে। তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী, সুতরাং গর্ভবতী কাউকে রিমান্ডে নেওয়াটা অমানবিক হয়তো আদালত এটি বিবেচনা করেছে, এবং তিনি যেভাবে হুইল চেয়ারে আসছেন তাতেই বোঝা যাচ্ছে যে তিনি অসুস্থ, অথবা হয়তো একটা আদালতের একটা সহানুভূতি নেয়ার জন্যই হয়তো তিনি হুইল চেয়ার ব্যবহার করেছেন, জানি না যাওয়ার সময় তিনি হুইল চেয়ারে করে গেছেন কিনা ওমরা করতে। খবরটি হলো এই যে রিমান্ড নামঞ্জুর করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। সেখানে বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে জানেন 11:15 দিকে তিনি ওমরা শেষ করে হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন এবং বিমানবন্দরেই তাকে আটক করা হয় এবং তাকে প্রথমে সিএমপি অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে নেওয়া হয়, সেখান থেকে আদালত, আদালত থেকে কারাগার। পুরো প্রক্রিয়াটি খুবই দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে বা ঘটনাক্রমে তাই হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মাহিয়া মাহিকে আদালতে নিয়ে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে তার স্বামী রাকিব সরকার পলাতক। দর্শক আগেই বলেছি যে রাকিব ওমরায় গিয়েছিলেন একসঙ্গেই স্বামী সহ মাহি, কিন্তু এই মামলাটি হয় যখন নাকি তারা ওমরা করছিলেন ওই সময়, এবং সেখান থেকেই লাইভে মাহিয়া মাহি অভিযোগ করেন যে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম তিনি 1.5 কোটি টাকা ঘুষের বিনিময়ে তার যে শোরুম বা জমি দখল করেছে তাদেরকে সহায়তা করেছে। তো এই অভিযোগটা তিনি লাইভে করেন, সাথে সাথেই পুলিশ বাদী হয়ে হয়তো আজকে সকালে অথবা কালকেই মামলা করেছে এবং আজকে ফেরার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে। তো তার বিরুদ্ধে আসলে এই মামলাটা ছাড়া আরো একটি মামলা আছে, আগেই বলেছি যে শুক্রবার রাতে অর্থাৎ রাতে হয়েছে ঘটনাটি, আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামীর রাকিব সরকারের বিরুদ্ধে 2টি মামলা রেকর্ড করা হয়, 1 কোটি টাকার জমি দখল এবং জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন স্থানীয় ইসমাইল হোসেন। এই মামলায় মাহি ও তার স্বামী রাকিব সরকার সহ 28 জনকে আসামি করা হয়। অপর মামলাটি দায়ের করেছে পুলিশ, সেটা হচ্ছে ওই ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা, সেখানে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়। আরেকটি খবর আছে যে যুগান্তর চেপেছে যে চিত্রনায়িকা মাহি গ্রেপ্তার, স্বামী কোথায়, এই হচ্ছে খবরটি দর্শক দেখতে পাচ্ছেন। এই খবরে বলা হচ্ছে যে আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হন, সৌদি আরব থেকে ফেরার পথে শনিবার 11:11 কথা বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি, তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মাহির স্বামী রাকিব সরকার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন জিএমপির মিডিয়া উইং কর্মকর্তা ইব্রাহিম খান, বিমানবন্দর থেকে জিএমপি উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানের নেতৃত্বে মাহিকে জিএমপির হেডকোয়ার্টারে আনা হয়। শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা
রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। যাই হোক দর্শক, এর আগে জানেন যে শুক্রবার রাত 12টার দিকে তারা ফেসবুক লাইভে আসেন এবং লাইভে তখন বলেছেন যে গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটি সহ অন্যদের গ্রেপ্তার করেছে, আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিয়েছে, বলেছে না বের হলে গুলি করো, অর্থাৎ আরো একটি লাইভ করেছে। পুলিশ কখনো এগুলো করতে পারে, এই প্রশ্ন তুলেছেন তিনি। আমরা সকালে এয়ারপোর্টে নামবো, হয়তো আমাদেরও গ্রেপ্তার করা হবে, এবং আসলেই তাই গ্রেপ্তারও করা হয়েছে। বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা হচ্ছে মাহি, কিছুদিনের মধ্যেই মা হবেন তিনি, এর মধ্যেই গ্রেপ্তার হলেন চিত্রনায়িকা। তো 9 মাস অর্থাৎ 10 মাস 10 দিনে সন্তান প্রসব করে, এই অবস্থায় 9 মাসের অন্তঃসত্ত্বা কে কি জামিন কি দেওয়া যেত না, এটা একটা বড় প্রশ্ন। কারণ এটা খুবই রিস্ক এই সময়টা, মানে 10 মাস 10 দিনে যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে 9 মাসের অন্তঃসত্ত্বা, এবং এই সময় কোনো রকম যদি বড় ধরনের তার অপারেশনের প্রয়োজন হয়, সিজার করতে হয়, তাহলে কি হবে? বোঝা যাচ্ছে যে একটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু মাহি। ফলে তার যেমন লাইভে এসে পুলিশের বিরুদ্ধে এইভাবে বক্তব্যটা নিঃসন্দেহে একটি অন্যায় কাজ, তিনি দেশে ফিরে মামলা করতে পারতেন আদালতে বা পুলিশে, তিনি লাইভে করেছেন, এটাও সত্য। আবার যেভাবে যদি 9 মাসের অন্তঃসত্ত্বা হয়ে থাকে, গর্ভবতী হয়ে থাকে, তাহলে এই অবস্থায় তাকে জামিনটা মঞ্জুর করা কি যেত কিনা, মানে যেহেতু হত্যা মামলা গুরুতর কোনো অভিযোগ নেই, সুতরাং একটা খুবই ক্রিটিক্যাল অবস্থায়, আমি জানি না, হয়তো পরবর্তীতে আদালত হয়তো মঞ্জুর করতে পারে। তবে বেশ এটি নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং গণমাধ্যমগুলো খুব গুরুত্ব সহকারে এই খবরটি প্রকাশ করছে। দর্শক, দেখা যাক পরবর্তী পরিস্থিতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।